সন্তান কোলে নিয়ে জীবন বাঁচাতে ছুটছেন বাবা মায়েরা। অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ। শুক্রবার টানা চতুর্থ দিনের মতো ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা লক্ষ্য করে রকেট ছোড়ে। এতে ফিলিস্তিনের ইসলামিক জিহাদি গোষ্ঠী পিআইজের এক শীর্ষ নেতার মৃত্যু হয়। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত সোমবার সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত 30-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, শিশুসহ আহত হয়েছেন শতাধিক। শুধু প্রাণহানি নয়, বহু ঘরবাড়ি আবাসিক ভবনও বিধ্বস্ত হয়েছে, পুরোপুরি ধ্বংস হয়েছে শতাধিক ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে 500-এর বেশি। ইসরায়েলি বাহিনীর অবিরাম বিমান হামলায় আতঙ্ক বিরাজ করছে গাজা উপত্যকায়। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা। পাল্টা জবাব দিতে থেমে নেই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েলের বিভিন্ন শহরে গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপ করা হচ্ছে। বৃহস্পতিবার ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে 600+ রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে কয়েকজন ইসরায়েলি হতাহত হয়েছেন, এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। এদিকে এর মধ্যেই বিদেশি মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মিশর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। হামাস জানায়, মিশর হামাস ও ইসলামিক জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে লড়াই বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।